হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তত্ত্বন্তর করে গাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে অন্ধকারে এত কাঁপা কাঁপে রে হে আমার আল্লাহ 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 আমি এই গভীর রাতে কি এমন স্বপ্ন দেখলাম আল্লাহ ভয়ানক স্বপ্ন ভয়ানক স্বপ্ন হযরত আবু বকর ঘুমটা ভেঙে গেল সারা গায়ের দিকে তাকিয়ে দেখে হযরত আবু বকরে গায়ে ঘাম আর ঘাম কি এমন স্বপ্ন হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো ভাই আবু বকর কি এমন স্বপ্ন দেখলে বাবা হযরত আবু বকর বলে আমি ওই রাতের বেলা রাতের অন্ধকারে রাত ঠিক একটা বা দুটো বাজে এরকম একটা সময় আমি স্বপ্ন দেখলাম আল্লাহর আরশে আজিম দেখতে পেলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিম দেখতে পেলাম আর ওই আরশে আজিম থেকে নিয়ে একটা আলোর ছটা আমার গায়ের উপরে পড়ে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন হযরত আবু বকর বলে এমন আলো এমন আলো এমন আলো আমার শরীর জ্বলে গেল একটা আলোর ছটা আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে কাবার কাবার ছাদে পড়ে এই খোকা মোহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আস্তে করে এত হইচই গেলে কি হবে এত উশৃঙ্খল হলে আমি কি করে ওয়াজ করবো বলেন তো এত উশৃঙ্খল করলে কিচ্ছু করার নেই এতে ওয়াজ কি করে করবো জ্ঞানের ওয়াজ তো হবেই না এর এমনি যে এমনি ওয়াজ করবো তাও হবে না চুপচাপ মেরে বসে যে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে কি স্বপ্ন দেখেছে আল্লাহর আরশে আজিম থেকে একটা আলো কাবার উপরে পড়ে আর সেই আলোটা কাবায় লেগে আর ওই ছটা হযরত আবু বকরের গায়ে পড়ে জোরে বলেন জোরে বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে রাতের অন্ধকারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এত ভয় পেয়েছে ভয়ে কাঁপতে শুরু করেছে যে আর আমাদের আমাদের এলাকা হলে কি হতো সকালবেলা হুজুরের কাছে যেত যে হুজুর রাত্রিবেলা এরকম স্বপ্ন দেখেছি গায়ে একটু আলো পড়েছে হুজুর বলে এ মাল ধরেছে জেনে ধরেছে 501 টাকা এরকম হয় না বাবা আপনাদের দিকে হয় তো হয় এখন ওটাও যে ফালতু এটা বলছি নয় তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে মুখ ভালো করে ধুয়ে নিয়ে আবার আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়েছে হযরত আবু বকর সিদ্দিক বলে আমি আবু বকর আবার গিয়ে শয়ন করলাম আমি আবার শুয়ে পড়লাম চোখটা যেই বন্ধ করলাম আমি জেগে রয়েছি আমি জেগে রয়েছি চোখটা বন্ধ করলাম সাথে সাথে ওই একই আলোর ছটা আমি আবার দেখতে পেলাম আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে কাবার উপরে আবার পড়ে আর কাবা থেকে আমি আবু বকর আমার গায়ে আসে জোরে বলেন জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এবারে আমি ভয়ে আরো থরথর করে কাঁপি হে আমার আল্লাহ এ আলো আমার ঘরে কেন পড়ে রে বাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এবারে আমি ওই গভীর রাতের বেলা আমি চিন্তা ভাবনা করতে লাগলাম হে আমার আল্লাহ এই গভীর রাতের বেলা আমি এখন কি করব আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক কি করবে চিন্তা ভাবনা না করতে পেরে হযরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে গেল সারা ঘরের পুরুষ মানে যেখানে যা ফাঁকা ছিল সব ফাঁকাগুলো কি করে বন্ধ করে দিয়েছে আলো আমি ঘরে আসতে দেব না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা ঘরটা আবদ্ধ করে দিলেন আলো কি আর ঘরে আসবে আসবে না হযরত আবু বকর বলে আমি সমস্ত জায়গা অফ করে দিয়ে আমি হযরত আবু বকর আবার শুয়ে পড়লাম
এখন শুয়ে পড়েছি, চোখ চেয়ে রয়েছি, ঘুম তো পরের কথা, চোখ কি করেছে? হযরত আবু বকর চেয়ে রয়েছে। হযরত আবু বকর বলে, আমি আবু বকর, ওই চোখ চাওয়া অবস্থায় আবার ওই একই দৃশ্য আমার সামনে, আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে একটা আলোর ছটা কাবার উপরে পড়ে, আর কাবা থেকে ওই আলোটা আমি আবু বকর আমার গায়ে পড়ে। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, সেদিন রাত্রেবেলা চিন্তা ভাবনা করলাম আমি শোবো না, মানে এই শোবা মানেই বিপদ হচ্ছে আমার, তাই না? আমরা হলে কি করতাম, আর শোবো কি? শোবো না। হযরত আবু বকর এই করতে 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 ফজরের সময় হয়ে গেছে, সকাল মানে সকাল হয়ে গেল। হযরত আবু বকর ওখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই এলাকার ঈসাই ধর্মের যারা আলেম হতো, ঈসাই ধর্মের যারা আলেম হতো তাদের নাম কি বলবো? পাদ্রি। আর কি নাম বললাম? পাদ্রি। স্মরণ রাখো, একটা কেউ জানে না, ঈসাই ধর্মের আলেমদের কি বলা হতো? পাদ্রি। ওই পাদ্রির কাছে চলে গেল, উনি আলেম মানুষ, হুজুর মানুষ, গিয়ে বললেন, হুজুর আমি গতকাল রাতের বেলায় আমি এই এই স্বপ্ন দেখেছি। এখন পাদ্রি দাঁড়িয়ে উঠেছে। হ্যাঁ, পাদ্রি কি করেছে? পাদ্রি দাঁড়িয়ে উঠেছে। পাদ্রি দাঁড়িয়ে ওঠার পরে বলে, আবু বকর, এ স্বপ্নের তাবির আমি করতে পারবো না, আর এ স্বপ্নের অর্থ আমি পাদ্রি করতে পারবো না, কারণ আমি ছোট পাদ্রি। হযরত আবু বকর বলে, হায় রে, তা আমি তোমার কাছেই এলাম, মানে আমি তোমার কাছেই এলাম, আর তুমি আমাকে বলছো আমি পারবো না, তাহলে কোন জায়গায় যাবো বলো? হযরত আবু বকর বলে, হযরত আবু বকরকে পাদ্রি বলে, তুমি শাম মানে তুমি শামে চলে যাও, শাম দেশে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই পাদ্রিকে জিজ্ঞাসা করলাম, হে পাদ্রি, কোন জায়গায় যাব, কিভাবে যাব আমায় বলো। ওই সময় পাদ্রি বলল, শাম দেশে চলে যাও, আমার ওস্তাদ পাদ্রি রয়েছে সেখানে চলে যাও, আর সেখানে যাবার পরে তে আমি পাদ্রি আমার মানে মানে এই যে স্বপ্নের কথাটা খুলে বলবে, আর এই যে স্বপ্নের কথাটা খুলে বলার পরে আমার নাম বলবে, তিনি তোমার স্বপ্নের অর্থ করে দেবে। জোরে বলেন, তুমি যাও, চলে যাও বাবা। হযরত আবু বকর সেখান থেকে শুরু করে শাম মানে শাম দেশে চলে গেছে, কার কাছে? পাদ্রির কাছে। পাদ্রির কাছে যেমনি গিয়েছে, গিয়ে বলছে, হুজুর আমি গতকাল রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, আর আমার এলাকায় এক পাদ্রির কাছে গিয়েছিলাম, ও পাদ্রি বলছে উনি স্বপ্নের অর্থ পারে না, তাবির করতে পারবে না, আপনার কাছে রেফারেন্স করেছে, তাই না? আপনাদের উলবেড়িয়া তো, হ্যাঁ, এখন এই উলবেড়িয়ায় কোনো হাসপাতালে যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়ে আর পাচ্ছে না, এরা তখন কী করে? কাগজে রেফার করে দেয় আরজি কর, কলকাতা যাও, চলে যাও। এখন হুজুর, এখন আমাদের এলাকার একটা আলেম পাদ্রি উনি আমাকে রেফার করেছে আপনার কাছে, এখন আপনি বলেন এ স্বপ্ন কি? হযরত আবু বকর বলে, আমি আবু বকর বললাম, পাদ্রি সাহেব, কালকে রাতের বেলাতে আমি শুয়ে রয়েছি রে পাদ্রি, কালকে রাতের বেলাতে আমি শুয়ে রয়েছি রে পাদ্রি, শুয়ে 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 রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম, আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে একটা সম্মানে আলোর মানে আলোর ছটা পড়ে, আর ওই যে আলোর ছটাটা কাবার উপরে পড়ে, আর কাবা থেকে আমি আবু বকর আমার গায়ে এসে পড়ে, আমি আবু বকর ভয় পেয়ে গেলাম রে বাবা, আমি আবু বকর, আবু বকর, আবু বকর, আমি আবু বকর, আমি আবু বকর, এত ভয় পেয়ে গেলাম, ঘুম আমার এলো না, আমি আবু বকর, আমি আবু বকর, আমি আবু বকর, এবারে জেগে রয়েছি, চোখটা বন্ধ করলাম, আবার ওই একই জিনিস আমার চোখের সামনে, আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে কাবার উপরে একটা আলোর ছটা পড়ে, আর ওই আলোর ছটা
আমি আবু বকর আমার গায়ে এসে পড়ে, আমার গাটা জ্বলে যায়, ভয় পেয়ে গেলাম আমি আবু বকর, মানে ঘাম মানে আমার ঘাম হয়ে গেল। ওই সময় পাদরি বলল, তারপরে আবার কি হলো বলো? হযরত আবু বকর বলে, পাদরি সাহেবের, হে পাদরি সাহেবের, আমি আবু বকর এবারে চিন্তা ভাবনা করলাম, ঘরে কোনো জায়গায় ফাঁকা রাখতে দেব না, আলো কোথা দিয়ে আসে আমি একবারে দেখব। ঘরে যদি ফাঁকা না থাকে আলো কি আসতে পারবে? পাদ্রি বলে, আবু বকর তারপরে কি হলো বলো? হযরত আবু বকর বলে, পাদ্রি সাহেব রে, এবারে ঘর সব মানে মানে সব দিকে অফ করলাম, চোখটা চেয়ে রয়েছি আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে, আবার আলোর ছটা পড়ে। জোরে বলেন, জোরে বলেন। ওই সময় পাদ্রি বলেছিল, হে আবু বকর, আবু বকর, হে ভাই আবু বকর, আবু বকর, আবু বকর, আমার কাছে চলে এসো, আমি আমি পাদ্রি, আমার মানে সামনে চলে এসো। হযরত আবু বকর দাঁড়িয়ে গেল, পাদ্রি সামনে দাঁড়িয়ে গেল, পাদ্রি দাঁড়িয়ে গেল। হযরত আবু বকরকে কোলের মধ্যে ঝড়িয়ে নিল, হাউ মাউ করে কেঁদে বলে, ওরে ভাগ্যবান আবু বকর, ভাগ্যবান আবু বকর, ভাগ্যবান আবু বকর, হে আবু বকর, হে আবু বকর, হে আবু বকর, হে আবু বকর, গতকাল রাতের বেলা আখেরি জামানার পয়গম্বরের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক। জোরে বলেন, আবু বকর, গতকাল রাতের বেলা আল্লাহর হাবিবের কাছে ওহি নাজিল হয়েছে, অর্থাৎ আল্লাহর আরশে আজিম থেকে একটা আলোর ছটা পড়েছে কাবার উপরে। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, নারাই দেখবে, সিংহর বাচ্চার মতো আওয়াজ দেয়। হযরত আবু বকরের গায়ে ওই যে আলোর ছটা পড়েছে রে বাবা, এবারে হযরত আবু বকরকে জড়িয়ে ধরেছে, বলে, আবু বকর রে, গতকাল রাতের বেলা আখেরি জামানার রসুলের কি হয়েছে? আর সেই আলোর ছটা সেখান থেকে সর্বফার্স্ট তোমার কাছে আসবে, আর তোমার থেকে সারা দুনিয়ায়, হ্যাঁ, তোমার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। জোরে বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, হে পাদ্রি সাহেব রে, হে পাদ্রি সাহেব, হে পাদ্রি সাহেব রে, এসব সত্য আমিন্তা পাদ্রি বলে, আবু বকর, হে ভাই আবু বকর, আমার ইনজিল শরীফের মধ্যে ওটাই লেখা আছে বাবা, তুমি হবে আখেরি জামানার পয়গম্বরের এক নম্বর খলিফা, সিদ্দিকে আকবর, আবু বকর। জোরে বলেন, এক নম্বর খলিফা হবে তুমি, আবু বকর। হযরত আবু বকর মানে উনি একটা কথা কি চিন্তা করলো, যে ভণ্ড পীরের অভাব আছে দুনিয়া, ভণ্ড ভণ্ড নবী ভণ্ড পীরের অভাব আছে, যে কেউ খানকা করলো, খুলে বললো বাবারা চলে এসো, বাবারা চলে এসো, আর আমরা ভণ্ড, আমরা কি অজ্ঞ জাহেল, জানি না কোরআন, জানি না হাদিস, জানি না ইজমা, জানি না কিয়াস, আমরা সেখানে গিয়ে একদম গিয়ে সামনে সামনে গিয়ে আসসালামু আলাইকুম হয় হয় না হয় না বলেন, আজকে সমাজ শেষ হয়েছে ঠিক এই জায়গাটায়। হযরত আবু বকর বলছে, আমার এই স্বপ্ন আমি আর ওই পাদ্রি ছাড়া পৃথিবীর কি কেউ জানে? পৃথিবীর কেউ জানে না, দেখি কে রসুল হয়েছে। জোরে বলে, হযরত আবু বকর শাম মানে শাম দেশ থেকে ফিরে আরবে আবার ফিরে এলো, আর সন্ধ্যাবেলা ওনার ঘরের মধ্যে যেমনি ঢুকেছে আমার রসুলুল্লাহ ওনার সামনে দণ্ডায়মান। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর আল্লাহর হাবিব দাঁড়িয়ে বলে, আবু বকর তুমি আছো নাকি? আবু বকর, হযরত আবু বকর বলে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আমি রয়েছি। হযরত আবু বকরকে আল্লাহর রসুল ডাক দিল, আবু বকর শোন,
হযরত আবু বকর এলো। আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি হলাম আখেরি জামানার রসুল, তুমি আমার হাতে হাত দাও, তওবা পড়ো, ইমান গ্রহণ করো। জোরে বলেন, জোরে বলেন। এখন হযরত আবু বকর বলে, এখন তুমি যে রসুল হয়েছো তার প্রমাণ কি? তুমি যে রসুল হয়েছো তার প্রমাণ কি? আচ্ছা, আমাদের এরকম যাচাই করার দরকার আছে না? নেই। হ্যাঁ, যাচাই করে হয়েছে সিদ্দিকে আকবর আবু বকর, আর আপনি যাচাই না করে কি হয়েছে? কি কি আপনার নাম কি? মানে আবু বকর না বুঝে? আরে জোরে বলো, জোরে বলো, আপনি কি আবু জেহেল না আবু বকর? তাহলে তুমি যাচাই করো না কেন? হ্যাঁ, তুমি যাচাই করো না কেন? টোটাল সমাজ যেটা বলে, তুমি সেই জায়গায় এবং মানে গিয়ে বলো, হুজুর কেবলা জিন্দাবাদ। এখন হুজুর লেখাপড়া জানে না কি হয় সেটা আমি আর জানি না, কোরআন পড়তে পারে না, এরা সেখানে দাঁড়িয়ে বলে হুজুর কেবলা, কি বলে হুজুর কেবলা জিন্দাবাদ বলে না, বলে। কিন্তু হযরত আবু বকর বলে, আমি আবু বকর দাঁড়িয়ে গেলাম, আমি আবু বকর বললাম, তুমি যে রসুল তার কি সাক্ষী, কি প্রমাণ, কি দলিল আছে আমাকে দাও। আমান নবী আবলা নবী দীন ও দুনিয়ার মানুষ সাইয়্যিদুল কওলাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আবু বকর, হে আমার আবু বকর, আবু বকর, আবু বকর, তুমি যে গতকাল রাতের বেলা স্বপ্নটা দেখলে আবু বকর। জোরে বলে, স্বপ্ন আমার ওই আবু বকর আর সেই শাম দেশের ওই আলেম ছাড়া আর কেউ জানে? জানে, 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 জানে। আল্লাহর আর শাহিম থেকে নিয়ে একটা আলোর আলোর ছটা কাবার উপরে পড়ে, আর কাবা থেকে তুমি আবু বকর তোমার গায়ে পড়ে, আর তোমার গা থেকে নিয়ে ওই আলোর সারা দুনিয়ার জমিনটা আলোয় আলোকিত করে দেয়। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি চিনতে ভুল করি না ইয়া রাসূলুল্লাহ, আমি যাচাই করছিলাম, যাচাই করছিলাম, যাচাই করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী রহমাতান লিল আলামিন, নবী আমার, আপনি হলেন বাহাক আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন, হযরত আবু বকর বলছে, গতকাল রাতের স্বপ্ন যে মানে যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারে, ও কি সাধারণ আমার আপনার মতো হুজুর নাকি? হ্যাঁ, হুজুর কি বলেন? না, আপনি হলেন আখিরি জামানার রসুল। জোরে বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আলোটা পড়ছিল, এটা কোন আলো? কারেন্টের? হ্যাঁ, রসুলের কি নূর? হ্যাঁ, আরে কথা বলে না তো, আল্লাহ রসুলের নূর ওখান থেকে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে কাবার উপরে, আর কাবা থেকে আবু বকর, আবু বকর থেকে সারা দুনিয়া। জোরে বলেন, সুবহানাল্লাহ। আমার নবী আবনা নবী দীন ও দুনিয়ার বাদশা সাইয়্যিদুল কওলাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মায়ার নবী আমার, দয়ার নবী রহমাতান লিল আলামিন, নবী আমার বলে, হে আমার সাহাবায়ে কেরাম করেরা, হে আমার সাহাবায়ে কেরাম করেরা, শোনো শোনো শোনো, আমি মায়ার নবী রহমাতান লিল আলামিন নবী জানিয়ে দিলাম, হে আমার
আল্লাহর একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন ঘটিয়েছিল, যার নাম ছিল হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী কি নাম বললাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর কণ্ঠ কার? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর কণ্ঠ আল্লাহর নবী দাউদ, মানে জবুর কিতাব যেখানে তেলাওয়াত করতো, হে বাবারা, জবুর কিতাব যেখানে তেলাওয়াত হতো আল্লাহর নবী দাউদ যেখানে ওই কণ্ঠে, আল্লাহু আকবার আল্লাহ, সমুদ্রের তিমি মাছ হাঙর যা যেখানে আছে সব এক জায়গায় জড়ো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিগুলো হ্যাঁ, এরা সব একত্র হয়ে যেত, উড়ে চলে আসতো, তাই না? এ ঘটনা আপনাদের জানা, আমি সেদিকে যাব না। আল্লাহ নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহকে বলে, হে আমার আল্লাহ রে, আমি নবী দাউদ, জাহান্নামে যাব না জান্নাতে যাব, আল্লাহ আমায় বলে দাও। আচ্ছা, আমরা যারা আম মানুষ, আম মানে আম পাবলিক, আমাদের এই চিন্তা হয় যে আল্লাহ আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আচ্ছা, হয় কি, হয় কি, কার কার মানে হয়? একটু হাত তোলেন তো দেখি, না রে তাকবীর, হয় না রে তাকবীর, এর গা জাহান্নামের চিন্তা হয় বলছে? হ্যাঁ হয় বলছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত থাকেন দেখি কার কার হয়, উঠবেন না। এ দেখেন একটা কথা শুনেন, সেটা হচ্ছে দেখেন যে মানে আপনাদের এদিকে ধান ঝাড়া হয়? হ্যাঁ, ধান ধান আর ঝাড়া হয় কি রে? এই ধান বেশি নে, তাহলে তো সে কল উঠে গেছে, মানে হাতে যে হয় জানো, এখন হাতে ধান ঝাড়ার পরে দেখবেন আব্বা চাচা খালু সব ধানগুলোকে এক জায়গায় জড়ো করে না, তাই না? করে দেখবেন ধামা, বলে ধামায় করে ধানগুলোকে নিয়ে এবারে ওগুলোকে এভাবে ছড়িয়ে দেয় না, দেয় না। আচ্ছা, একজন ছড়িয়ে দিল, আরো চারজন কি করছে? কুলো দিয়ে। আচ্ছা, এ কুলো দিয়ে হাওয়া দেয় কেন? এ কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, চিটেগুলো আগড়াগুলো সরে যাবে। ভাই রে, আমি এতক্ষণ পর্যন্ত ধান শুধু ফেলেছি, এবার হাওয়া মারব, যে মাল উঠবে আপনি ধরে নেবেন, কি বলছেন, যে উঠবে ও আগড়া, এই দেখেন সেটা আগড়া উঠতেছে, এক হাওয়ায় চলে গেল। আসেন, আমি কোনটা বলছিলাম? আল্লাহ নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মানে সাইডে দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমি নবী দাউদ জাহান্নামে যাব না জান্নাতে যাব, আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও। আল্লাহ আমার আল্লাহ, আল্লাহ বলে, হে নবী দাউদ, হে নবী দাউদ, তুমি আগামী শনিবারের দিন আসরের পরে ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে জবুর তেলাওয়াত করবে। জোরে বলেন, আরো জোরে, আল্লাহ নবী হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই জায়গাটাই দিয়ে আগামী দিন মানে শনিবারের দিন আসরের পরে দাঁড়িয়ে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর দেওয়ান করে রে। আল্লাহ নবী হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর কিতাব তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে দেখতে পেল, আল্লাহর নবী দাউদ দেখতে পেল, আল্লাহ নবী দাউদের সারা শরীরের উপরে একটা আলোর ছটা নেমে আসে। কি নেমে আসে? আলোর ছটা। আল্লাহ নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে চিন্তা ভাবনা করে, প্রতি শনিবারে আসরের নামাজ পড়ে আমি নবী দাউদ এখানে জবুর তেলাওয়াত করি, কখনো এমন হয় না,
আজকে কেমন মানে কেন এমন হলো? প্রতি শনিবারের দিন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওখানেই জবুর কিতাব তেলাওয়াত করেন, কখনোই এমন হয় না আজকে কেন এমন হলো। ইনি চিন্তা ভাবনা করে আল্লাহকে সওয়াল করে, আল্লাহ আজকে কেন এমন হলো, এই আলো কোথা থেকে এলো, আল্লাহ কিসের আলো? আমার আল্লাহ বলে, দাউদ রে ওই আলো দিয়ে আলোর দিকে তাকিয়ে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্ভব কি আলোর মানে আলোর দিকে তাকানো সম্ভব? এই দাউদ চোখটা খেলিয়ে আলোর দিকে তাকিয়ে দেখো। জোরে বলেন আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আলোর দিকে তাকিয়ে চোখটা যেমনি খুলেছে সাথে সাথে যেটা দেখলেন আল্লাহর আরশে আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমি দাউদ অনেক খুশি হয়ে গেলাম। আল্লাহ আল্লাহ বলে, দাউদ রে তুমি খুশি কেন দাউদ বলো? আমার আল্লাহকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তর দেয়, আল্লাহ আজকে আপনার আরশে আজিম দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরশে আজিম দেখে এত খুশি, এত খুশি। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, আল্লাহ আমি দাউদ এতটাই খুশি হয়ে গেলাম। হঠাৎ করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে আল্লাহর আরশে আজিম এ পাশ ও পাশ সে পাশ দেখতে দেখতে হঠাৎ সামনের দিকে চোখটা পড়ে যায়। আর পড়ে যাওয়ার পরে দেখে ওর পাশে লেখা রয়েছে সোনালী অক্ষর। কি অক্ষর? সোনালী অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইনি পড়ছেন, কি লেখা রয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে পড়তে পড়া হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ কি জিজ্ঞাসা করে, আমার আল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো জানি, কিন্তু এই পাশের শব্দটা কে কে? আমার আল্লাহ বলে, এ দাউদ এ পাশের যে শব্দটা রয়েছে এটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, যে রসুলকে সৃষ্টি না করতে তুই দাউদ ও তুই সৃষ্টি হতিস নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো 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 জোরে বলেন, হে দাউদ ওই যে মানে ওই যে নামটা লেখা রয়েছে উনি হলেন আখেরি জামানার পয়গম্বর, আর যে রসুলের শাফাআত ছাড়া পৃথিবীর কোনো উম্মত তো পরের কথা কোনো নবী আর রসুল জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যে নামটা দেখতে পাই, নামটা দেখতে পাবার পরে পড়তে পড়তে পড়া হয়ে গেল আল্লাহ নামটা আরো একবার দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ নবী দাউদের কণ্ঠ এত সুন্দর ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে শব্দটা এত সুন্দর করে উচ্চারণ করলো, আশেপাশে পাখি আর মাছগুলো তারা এক জায়গায় ছিল নবী দাউদের কণ্ঠে জবুর শোনার জন্য। আর আল্লাহ নবী হযরত নবী দাউদের কণ্ঠে যখন শুনতে পেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে পাখিগুলোর জবানটা খুলে গেল, ওই যে পাখিগুলো বলে কদ সদ্দাকতা ফাকালা ইয়া দাউদ, হে দাউদ তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ, মাছগুলো বলে কদ সদ্দাকতা ফাকালা ইয়া দাউদ, হে দাউদ তুমি সত্য বলেছ, সত্য বলেছ। আর এই কথাটা বলার জন্য কিয়ামতের দিনে হাশরের মহামাঠে আমার আল্লাহ এই যে কলমাটা পড়ার জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আপনাকে বিনা হিসাবে আমার আল্লাহর দয়ার জান্নাত দান করবে। হযরত নবী দাউদ বলে, সারাটা জীবন আল্লাহ তোমার গোলামি করলাম জান্নাত পেলাম না, আমি সারাটা জীবন এই জবুর পড়লাম জান্নাত পেলাম না, আল্লাহ 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 এমন কি মানে এটা কোন মানে কে আল্লাহ যার এত পাওয়ার যে নামটা একবার উচ্চারণ করলে আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেবেন? বলেন না। তাহলে এই যে আলোটা, এই যে আলোটা
কোন জায়গা থেকে আসছিল? আরশে আজিমের কোন জায়গা থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান থেকে একটা আলোর ছটা পড়ে। জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহর ওখান থেকে আলো আসে, তাহলে এই আলোটা কার আলো, কিসের আলো, কোন আলো? আল্লাহ রাসূলের নূরের আলো। এখন যারা বলে রাসূল আমার আর তোমারই গা মতো, এরা কারা? আমরা তো হাদিস কত লেবেন রাসূল আমার। একটা কথা ভালো করে স্মরণ রাখেন, সেটা হচ্ছে দেখেন, এখানে ওয়াজ করার মতো সিস্টেম নয়, তবে তাও বলি শুনেন। আল্লাহর হাবিব বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাফেররা বলল ঠিক আছে, তাই না? কাফেররা এক কথায় বলল ঠিক আছে, মুহাম্মদ আল্লাহ সৃষ্টিকর্তা আর আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নেই। যখনই বলল আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, তখনই বলল ইমাল বন্ড, তাই না? তাহলে আল্লাহ থেকে দ্বিমত হবার কোনো কারণ ছিল না বা নেই? তাহলে আল্লাহ থেকে দ্বিমত হবার কোনো জায়গা নেই। তাহলে আল্লাহকে আবু জেহেল স্বীকার করেছিল, কিন্তু ইমানদার কি আবু জেহেল? হ্যাঁ, আল্লাহকে আবু জেহেল স্বীকার করেছে, আবু লাহাব স্বীকার করেছে যে আল্লাহ ঠিক আছে, স্বীকার করিনি কাকে? আমার রসুলকে। তাহলে আবু লাহাব কাফের হলো, আবু জেহেল কাফের হলো, কেন কেন কেন? রসুলকে তার ঠিক জায়গা মতো রাখতে পারিনি। একটা কথা স্মরণ রাখেন, সেটা হলো দেখেন, আল্লাহর রসুলকে আবু জেহেল বলতো আল আমিন, আল্লাহর হাবিবকে আবু লাহাব বলতো সত্যবাদী, তাই না? অথচ ওরাই বলতো মুহাম্মদ তুমি ভালো ছেলে, ভালো ছেলে, ঠান্ডা ছেলে, সমস্ত দিক থেকে তুমি এ গ্রেট, এ ওয়ান ছেলে। অথচ তারাই স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তুমি রসুল এটা মানবো না। তাহলে তারা কাফের না ইমানদার? কাফের। তাহলে রসুলকে মানে ঠিক রসুলকে রসুলের জায়গায় রাখতে হবে, যদি জায়গায় রাখতে না পারেন তাহলে আপনি কাফের হবেন 100%। তাহলে আমার এই টুপিটার দাম কত? 100 টাকা, তাই না? আমার এই টুপিটা 100 টাকা দাম। পায়ে জুতো রয়েছে দাম কত? 600 টাকা। আচ্ছা ভাই, এই পায়ের জুতো 600 টাকা দাম বলে একে নিয়ে আমি কানে তুলবো কি? কেন কেন 600 টাকা দাম? জি জি জি। আর টুপির 100 টাকা দাম বলে পায়ের তলায় দেবো? যে ফেল, তুই 600 টাকার মাল পায়ে দিস আর 100 টাকার মাল তুই কি, সেটা হয় কোনোদিন? আচ্ছা হবে কি এরকম? আচ্ছা এটা যদি আমি উল্টে দেই, উল্টে দেই তাহলে কি হবে? টুপির ওপরে জুলুম হলো না কোনো? হ্যাঁ, টুপির ওপরে জুলুম হলো, তাহলে জুলুম আমার আল্লাহ বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুম করা যাবে না, তাই না? এবারে আসেন, এবারে আর একটা কথা বলবো। তাহলে রসুলকে রসুলের স্থানে যারা রাখতে পারিনি এরা কাফের, আল্লাহর আল্লাহর রসুলকে রসুলের জায়গা যারা দিতে পারিনি এরা কাফের। আব্দুল্লাহর ছেলে মা আমিনার লাল ভালো ছেলে, এটা ইমানদারের সংজ্ঞা হতে পারে না। আল্লাহর হাবিবের অনেক জ্ঞান, অনেক জ্ঞান ছিল, এটা ইমানদার হতে পারে না। রসুল তো আমার রসুল, আমার আল্লাহ বলে শাহিদাও ওমুবাশশিরাও ওয়া নাযীরা। আমি ওয়াজের শুরুতে এই আয়াতটা কি করেছিলাম? তেলাওয়াত করেছিলাম, শাহিদাও ওমুবাশশিরাও ওয়া নাযীরা। কি বুঝবেন না? শাহিদা মানে সাক্ষ্য দেওয়া। আমি কি বলছি রে ভাই? সাক্ষ্য দেওয়া। তাহলে শাহেদা মানে সাক্ষ্য দেওয়া। আচ্ছা কাদের জন্য আমার রসুল সাক্ষ্য দেবে? আমাদের জন্য, তাই না? আরে আমার কথা বলেন রে ভাই, কাদের জন্য? আমাদের জন্য আমার রসুল্লাহ
কিয়ামতের দিনে আমার আল্লাহর শাহী দরবারে দাঁড়িয়ে বলবে, এ আমার আল্লাহ, এ আমার উম্মত ছিল, ভালো ছিল, নামাজ পড়তো, দাঁড়ি ছিল, রোজা করত, হজ করত, আল্লাহ তুমি একে ছেড়ে দাও, আল্লাহ তুমি একে ছেড়ে দাও। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ রসুল, হ্যাঁ 21 সাল, তাই না? তখন তো তুমি ছিলে না, তাহলে শাহী দাও, অমুবাশশিরাও ওয়া নাযীরা, তুমি সাক্ষী, মানে সাক্ষী দাও কিভাবে? তখন তো তুমি নেই, তাহলে সাক্ষী দিচ্ছ কিভাবে? আমার নবী, আবনা নবী, দীন দুনিয়া আমার শাহ, সাইয়েদুল কালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে, এ আমার আল্লাহ, আপনি জানিয়ে দিয়েছিলেন আল্লাহ, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, রাসূল আপনি সাক্ষী দেবেন, ও মুবাশশিরাও তুমি সুসংবাদ দেবে, ওয়া নাযীরা এবং তুমি রাসূলুল্লাহ দেখে দেখে সাক্ষী দেবে। জোরে বলেন। তাহলে যদি নাকি রসুল দেখে সাক্ষী দেয়, তাহলে আমরা যে এখানে কেটা কেটা সোমান আল্লাহ মানে ফাঁকি দিচ্ছি, এটা কি রসুল দেখছে? জি না, ভালো করে কথাটা নেন, মানে অন্তরের কান দিয়ে নেন। তাহলে আমরা এখানে যেটা করছি সেটা আমার রসুল ওখান থেকে কি দেখছেন? শাহিদাও অমুবাশশিরাও ওয়া নাযীরা, কোরআনের আয়াত, আমার আল্লাহ বলে সাক্ষ্য দানকারী আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মানে হাকিম জজ কোটে 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 আমি সাক্ষী হয়েছি এনার এগেনস্টে, ভালো করে দেখেন। এখন আমি জজের সামনে দাঁড়িয়ে বললাম, এ ভাই মানে খুন করেছে, এখন জজ বলবে আপনি কি দেখেছিলেন? আমি বললাম না, আমি শুনেছিলাম। আচ্ছা জজ এরে এর পরে এরে ধরবে না আমার ধর, বলবে এরে ছাড়ার এমারে ধর নাকি? তাহলে দেখা সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করব, দেখা ছাড়া কোনো সাক্ষী নেব না। তাহলে কিয়ামতের দিনে আমার আল্লাহ, আমার আল্লাহ, কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি আমার আমার রাসূলুল্লাহকে বলে, রাসূল তুমি সাক্ষী দাও, শাহিদ দাও, অমুবাশশিরাও ওয়া নাযীরা, তাহলে কিয়ামতের দিনে, হাশরের দিনে আমার আল্লাহকে সাক্ষী দিতে গেলে আমার রাসূলুল্লাহকে দেখতে হবে। তাহলে আজকে আমরা এখানে অন্তর ভরে একবার বললাম সুবহানাল্লাহ, এটা আমার রাসূল সাক্ষী দেবে, হ্যাঁ আমার আল্লাহ, উলবেড়িয়া এরা সুবহানাল্লাহ অন্তর খুলে একবার আওয়াজ দিয়েছিল, আল্লাহ আমি রাসূল সাক্ষী দিলাম, আমার আল্লাহ সেটা শুনে তার দয়ার জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাবদে দরুদ আল্লাহুম্মা, জোরে আহমাদ মোহাম্মদ এলো আখিরি নবী, আর যার ওসিলা দেশি জনগণ সুন্দর পৃথিবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই গজল না? আহমাদ মোহাম্মদ এলো আখির নবী, আর যার ওসিলা দেশি জনগণ সুন্দর পৃথিবী, সে যে রসুল আরবি, সে যে রসুল আরবি, মানব দরদি শাফাতের সফিনা, ও নূরে নবী, নূরে নবী, জোরে, ও নূরে নবী, জোরে জোরে বলো, জোরে বলো, ও নূরে নবী, নূরে নবী, কেকটা বলে দেখি, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, আল্লাহুম্মা, জোরে সাইয়্যিদুনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা।
তাহলে আমার শুরু থেকে এ পর্যন্ত আলোচনা যেটা হলো রসুল কিসের তৈরি, একদম অন্তর থেকে বলছেন তো, হ্যাঁ, বেশক রসুল কি নূর, নূরুন আলা নূর, জোরে বলেন, আরো জোরে, হবে না মানে অন্তর মানে কি হোক ধোলাই হয়ে যাক, রসুল কি আমার আর আপনার মতো নয়, আমার রসুলুল্লাহ, তাই না? কি ছিলেন রসুল? আল্লাহ রসুল, আব্দুহু ওয়া রাসূলুহু, তাই না? আল্লাহর আল্লাহ রসুল, আব্দুহু ওয়া রাসূলুহু, আর আমরা শুধু আব্দুন, দাস, আমরা কি আল্লাহর দাস, দাস ছাড়া অন্য আর কিছু নই, কিন্তু আমার রসুলুল্লাহ ছিলেন আব্দুহু ও রসুলু। এই যে আবুল আহাব বললো তুমি ভালো ছেলে কিন্তু তুমি রসুল নাও, তোমাকে রসুলের সম্মান দেব না, তাই না? আজকে আমার সমাজে দেখেন আমরা রসুল থেকে দূরে সরে গেছি, সুন্নতের মধ্যে নেই, তাই না? সুন্নত লাগবে না, সুন্নত আমার জীবনে লাগবে না, সরিয়ে দাও, তাড়িয়ে দাও, লাগবে না। তাহলে আমার 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 হাবিবুল্লাহ রাহমাতাল্লিল আলামিনের আদর্শটা কোন জায়গায় গেল বাবা? আমার রাসূলুল্লাহ, আমার নবী, আবলা নবী, দীন দুনিয়া মানসা, সাইয়্যিদুল কানাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। 8 বছরের শিশু নবী আমার, 8 বছরের শিশু নবী, কত বছর? 8 বছর। আচ্ছা, তখনও কোনো জ্ঞান বুদ্ধি হওয়া উচিত? কাবারাইনাতে আমার রাসূলুল্লাহ চলে গেল, কাবারাইনায় গিয়ে আমার রাসূলুল্লাহ, অকাজের মেলা হয়, কি মেলা? অকাজের মেলা হয়, কাবার চত্বরে মেলা হয়, নারী পুরুষ একত্রে উলঙ্গ হয়ে নাচানাচি করে, আমার রাসূলুল্লাহ দূর থেকে ফলো করে রে, দূর দূর থেকে আমার রাসূলুল্লাহ লক্ষ্য করে, এই যে নারী পুরুষ উলঙ্গ হয়ে, এরা যে উলঙ্গ হয়ে চলাফেরা করে, আখেরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার আল্লাহর সাই দরবার কান্তনে আমার আল্লাহ, হে আমার আল্লাহ রে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমি তো 8 বছরের শিশু নবী, হে আমার আল্লাহ, ওকাদের মেলার মধ্যে গিয়ে আমি মুহাম্মাদ যদি বলি মেলা বন্ধ করো, নারী পুরুষ এক জায়গায় নাচানাচি বন্ধ করো, কারবের কাপের গুলো সন্ধ্যা পান্না ক্ষমতাবান ব্যক্তি গুলো, আমি মুহাম্মাদ আমাকে মানবে না, আল্লাহর হাবিব দিনে নবী মায়া নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাগি দরবারে কাঁদে, এ আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ওয়াকাদের মেলাটা বন্ধ করে দাও না হলে, এই যে নারীদেরকে পর্দার একটা ব্যবস্থা করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে একটা কথা বলছিলাম জানেন, যে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত যদি ছিঁড়ে যায় তাহলে সেই সেলাইয়ের কোনো দাম মূল্য আছে? হ্যাঁ, কমিটির ছেলেরা আমি যখন আসছিলাম আমাকে ধরে বলে দিতে, হুজুর ভালো করে ধোলাই করেন, কেউ জানে এখন থুতু ওপরে ফেললি গায়ে পড়বে, ও বুদ্ধি আছে? হ্যাঁ, আমি নিজে আসি, আমাকে ধাক্কা দিচ্ছে কারা? আমার আমি ছোট বানা হুজুর, এখন দেখে তো মনে হচ্ছে না এমাল হুজুর, কে জানে ভাবি এসে কাঁধ দিয়ে আমার ধাক্কা দিয়েছে, দিয়ে দিয়ে বলছে তুমি কি দেখতে পাও না আমি যাস, আমারে ধাক্কা দিল অথচ আমাকে বলছে তুমি দেখতে পাও না, ভাই ওখাদের মেলা সেদিনের মেলা আজকের মেলা, তফাৎ কোথায় বলেন?
হবে না, চলবে না, এটা রসুলের আদর্শ ছিল না। তোমার রসুলুল্লাহ শিশু বয়সে সেদিন দাঁড়িয়ে বলেছিলে, হে আমার আল্লাহ, আমি মুহাম্মাদুর রসুলুল্লাহ, শিশু নবী আমি যদি ওখানে দাঁড়িয়ে বলি তোমরা বন্ধ করো, এক জায়গায় চলাফেরা বন্ধ করো, বেহায়াপনা বন্ধ করো, আমি আব্দুল্লাহর ছেলে, মা আমি নারলাল, আমার কথা কেউ শুনবে না। আল্লাহ আমি দোয়া করেছি, আল্লাহ রে এদেরকে একটা পর্দা তুমি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের দিনকে জিন্দা করা হচ্ছে না, কবর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ওয়াজে সব হবে। হ্যাঁ, এই মানে এই ওয়াজে সব হবে। আপনাকে কে বললো এই কথা? এত সহজ নয়। আমরা আমি আসলাম বলে গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শাহী দরবারে গেলে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ ধরে দয়ার জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর জান্নাত কি এত সস্তা? হ্যাঁ, আল্লাহর জান্নাত এত সস্তা এখন? নাকি আল্লাহর খেয়ে দিয়ে কাজ নেই যে ধরে জান্নাতে দেবে? বাপ যাস রে বাবা, চোখ সবুজ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর জান্নাতে যেতে গেলে চোখ সবুজ হয়ে যাবে রে আব্বা, এত সহজ নয়। এক জায়গায় ঢলাঢলি, এক জায়গায় চলাফেরা, গাড়ি নিয়ে আসা যায় না। আবার এরা জান্নাতে যাবে, সুদখোর জান্নাতে যাবে কি? হ্যাঁ বলেন, সুদখোর জান্নাতে যাবে? হারাম খোর যে গাঁজা খায় দুই একবার, দুই একবার খেয়েছে যাবে? এই দেখ বলে না, যে দুই একবার খেয়েছে দুই এক কলকে, এ কি জান্নাতে যাবে? কথা বলে না তো, যাবে না। আচ্ছা, যে ওই আল ঢালে এ যাবে? আমার নবী, আমার নবী, দীন ও দুনিয়ার বাদশা, সাইয়্যিদুল কওলাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মায়া নবী আমার, রহমাতান লিল আলামিন নবী আমার, আমলে আমার উম্মত উম্মাতানিরা সুখ দুঃখর জাহান্নামে যাবে, গ্যারান্টি 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 গ্যারান্টি। কিন্তু যতটা পরিমাণ সুদ খেয়েছে অতটা পরিমাণ জাহান্নামে গিয়ে সাজা ভোগ করা লাগবে। যখন মানে ওর গোনাগুলো আর সাজা মানে গায়ে গায়ে হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। আমার আল্লাহ গফুর গফার, আমার আল্লাহ ওকে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাতে দিয়ে দেবে। হারাম খোর হারাম যতটা পরিমাণে খেয়েছে অতটা পরিমাণ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আজাব খেটে 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 আজাব আর গোনা সমান সমান যখন হয়ে যাবে, আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ ওকে নিয়ে আমার আল্লাহর দয়ার জান্নাত দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘুষখোর জান্নাতে তাহলে যাবে, তাই না? একদিন না একদিন শেষের দিকে যাবি, তাই না? একদম সন্ধ্যের দিকে হলেও মাল ঢোকবে। আর কোথায় দাঁত বের করার কিছু নেই, কারণ হচ্ছে জাহান্নাম একটা সেকেন্ড থাকা আপনার আর আমার ক্ষমতা আছে কি? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما আমার আল্লাহ ইরশাদ করে বান্দারে, ওই যে জাহান্নামটাকে সূঁচ দিয়ে ছিত্র করে দিলাম, কি দিয়ে? একটা সেকেন্ড সময় ওই ছিদ্রটা যদি ফাঁকা থাকে, এক সেকেন্ড পরে ছিদ্রটাকে বন্ধ করে দাও। ওই একটা সেকেন্ডের জন্য ওই সূচের ছিন্ন দিয়ে যতটা পরিমাণ ভাইরাস
যতটা পরিমাণ গোনা পৃথিবীর জমি আসে বেড়ে কতটা পরিমাণ ভাইর আছে সারা দুনিয়ার জমিন নিয়ে সত্তর হাজার বছর কোন ঘাস আর তরুলতা জীব আর জন্তু মানুষ জানোয়ার পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না সবুজ ঘাস হবে না কত বছর সত্তর হাজার।